আসসালামু আলাইকুম, আমি শারিয়া ইসলাম শাইলা, জাসাস কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট। আসলে আমাদের বাংলাদেশে পুরুষের পাশাপাশি কিন্তু অর্ধেকের বেশি ভোটারই হচ্ছে নারী, আর নারীদেরকে যদি আমরা বের করে এনে যথাযথ সম্মান এবং যোগ্যতা এবং কাজের সুযোগ করে দেই, এবং নারীদেরকে এখন যদি দেখে যে আমরা নমিনেশন নারীরা পাই নমিনেশনটা, তাহলে নারীদের নমিনেশন পাওয়ার কারণে নারীরা অনেক ভালো কাজ করার সুযোগ পাবে, ভোটারের কাছাকাছি যেতে পারবে, জনগণের সুযোগ পাবে সেবা করার জন্য। এবং সংরক্ষিত আসন কয়েকটা আছে নারীদের জন্য, কিন্তু সংরক্ষিত আসন করলে কিন্তু নারীদের সেই পরিমাণ সম্মানও পায় না এবং নারীদের যথাযথ মূল্যায়ন হয় না, কাজের কোনো সুযোগ থাকে না। কেন্দ্র পদে নারীদেরকে সম্মানীয় জায়গা দিয়ে এবং তাদের কাজ করার সুযোগ করে দিতে হবে, পাশাপাশি এবার নির্বাচনে নারীদেরকে